গাছকে ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে একটিও খুঁজে পাওয়া যাবে না, কেননা গাছই আমাদের মানব জাতিকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা রাখে। তবে কেউ কেউ একটু বেশি ভালোবাসে, আর তাদেরকে বলা হয় বৃক্ষপ্রেমী। তাদের মধ্যে আমিও একজন। আসসালামু আলাইকুম দর্শক, আমি মামুন, আজ চলে এসেছি আগারগাঁওতে অনুষ্ঠিত বৃক্ষ মেলার প্রাঙ্গণে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মেলা কর্তৃপক্ষ আমাদের সুন্দরবনকে সুন্দর একটি আর্টের মাধ্যমে উপস্থাপন করেছেন, যেখানে গাছগাছালির মাঝে পশু পাখিদের নিরাপদ বসবাস ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সুযোগ পেয়ে বাঘমামার সাথে কয়েকটি সেলফিও তুলে নিলাম। প্রতি বছর বর্ষার মৌসুমে সরকারিভাবে সারা বাংলাদেশে এই মেলার আয়োজন করা হয়। এক জায়গায় হরেক রকমের বৃক্ষ দেখার এবং নিজের পছন্দ মতো গাছ কেনার এর চেয়ে ভালো সুযোগ আর হয়তো হয় না। মেলা এসেছি চোখ জুড়িয়ে সবুজকে উপভোগ করতে, আর সেই সাথে পছন্দ করে কয়েকটি গাছ কিনতে। দেখতে পারছেন অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনারাও চাইলে আপনার পরিবার নিয়ে নিজ নিজ জেলায় আয়োজিত বৃক্ষ মেলায় সময় করে ঘুরে আসতে পারেন। বিশেষ করে শিশুদের নিয়ে যেতে পারেন হরেক রকম গাছের সাথে পরিচয় করিয়ে দিতে। অনেক অজানা উদ্ভিদের দেখা পাবেন এখানে, যা হয়তো আপনিও প্রথমবার দেখবেন। মেলায় যেমন নানান রঙের এবং জাতের ফুল গাছ স্থান পেয়েছে, সেই সাথে বিভিন্ন দেশি বিদেশি ফলের চারাও জায়গা করে নিয়েছে। বিশেষ করে বিদেশি বিভিন্ন জাতের আমের গাছগুলো নজর কেড়েছে দর্শনার্থীদের। অনেকেই পছন্দের গাছ দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। মেলায় রিজনেবল দামে পেয়ে যাবেন আপনার পছন্দের মতো সব গাছ। বেশিরভাগ গাছের দাম আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, তবে কিছু বিদেশি জাতের ফলের গাছ এবং কিছু বনসাই বৃক্ষের অস্বাভাবিক দাম শুনে আমি বেশ অবাকই হয়েছি। মনে পড়ে গেল সাদিক এগ্রোর উচ্চ বংশীয় সেই গরুর কথা। পুরো মেলার মধ্যে আমার কাছে আমের গাছগুলো বেশি ভালো লেগেছে। আপনার পছন্দের গাছ কোনটি তা জানিয়ে কমেন্ট করতে পারেন। পরিশেষে বলতে চাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।